নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা, আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো। আজকে আমি আপনাদেরকে একদম মশলা ছাড়া একটা হালকা পাতলা রান্না করে দেখাবো। আমি আজকে আপনাদেরকে শশার তরকারি করে দেখাবো। আর এই শশার তরকারিটা কিন্তু গরমকালে পেটের জন্য খুবই উপকারী। বাজারে কিন্তু এখন রান্না খাওয়ার শশা বা রান্না করার যে শশা সেটা পাওয়া যায় কিনতে। আর এই শশাটা আমি এরভাবে ডুমো ডুমো করে টুকরো করে কেটে নিয়েছি, পুরো অনেকটা কিন্তু লাউয়ের মতন দেখতে লাগছে। আর এই শশাটা কিন্তু খেতে স্বাদের তুলনায় কোনো অংশেই কম নয়। আর এটা একদম আমি মশলাবিহীন রান্নাটা করব। রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর খুব একটা সর্ষের তেলের এখানে ব্যবহার করব না, কেন রান্নাটা কিন্তু হালকা পাতলা করব। আর নুন হলুদ মাখানো 200 গ্রাম মতন চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। তাছাড়াও আপনারা এই রেসিপিটা পুঁটি, মোরলা বা ট্যাংরা, ল্যাটা এই মাছ দিয়েও কিন্তু করে খেতে পারেন। তো মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। এবারে আমি মাছগুলো ভাজার পর কড়াইতে আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেল দেওয়ার পরে এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধ বেরোনোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি শশা। এবার শশাটা থেকে কিন্তু যেহেতু জল বেরোয়, সেই জন্যে আগে থেকে আমি লবণটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ মতন। এবারে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর শশার মধ্যে থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরোয়, ঠিক যেমন লাউয়ের মধ্যে থেকে বেরোয়। তো আমি এবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে যায়। আর এরপরে আমি কিছুক্ষণ ঢাকনাটা চাপা দিয়ে রান্নাটা করে নেব। এখানে আমি 10 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রাখব। দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু কিছুটা জল বেরিয়েছে। এবারে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবারে চিংড়ি মাছ দেওয়ার পরে আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আর একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, আমি এখানে কিন্তু 4-5টা কাঁচা লঙ্কা চিরে ব্যবহার করেছি, যেটা আমার দেখানো হয়নি আপনাদেরকে। তো রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার এখানে করিনি। তো এখন আমি জল দিয়ে দিলাম, যেহেতু বলেছি খুবই হালকা পাতলা রান্না হবে। এবারে খানিকটা জল দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব, 10 মিনিট মতন ফুটতে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখা যাচ্ছে এখানে ঝোলটা বেশ বসে গেছে। তো যেহেতু নিরামিষ তরকারি, তো সেই জন্য আমি এখানে 2 চামচ পরিমাণ মতন চিনি ব্যবহার করেছি। আর রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে। তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। গরম গরম শশার তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই শশার তরকারি খেলে কিন্তু পেট অনেকটাই ঠান্ডা থাকে। আর এই গরমে কিন্তু এই শশার তরকারিটা খাওয়া খুবই উপকারী। তো যাই হোক, শশার তরকারিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।